शिखर टीवी। सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम। शिखर टीवी कम्युनिटी संवादे आपनादेर स्वागत जानाच्छि आमि खादिजा रिपा। शुरूतेई यथारीति जानिये दिच्छि संवाद शिरोनाम। चलुन ताहले जावा जाक विस्तारित संवादे। जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर 46तम शाहादत बार्षिकी ओ जातीय शोक दिवस यथा योग्य मर्यादाय पालन करेछे इतालीर तुरिनो बांगला युव समाज। विस्तारित जानाच्छेन रियाजुल इस्लाम काउसर। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সামাজিক সংগঠন ইতালির তুরিনো বাংলা যুব সমাজ। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও 1975-এর 15ই আগস্টে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন ইতালির তুরিনো শরীয়তপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ রিপন চকিদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ তুরিনো শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদ পেদা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তুরিনো আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ কোকন সোয়াল, সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম মিয়া, সহসভাপতি মোহাম্মদ লিটন মুন্সি, সহসভাপতি মোহাম্মদ দুলাল মিয়া, সহসভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা মনির ফকির ও তুরিনো বাংলা মসজিদের সভাপতি হাজি মোহাম্মদ ইসমাইল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মিন্টু। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু মুসা চৌধুরী, মোহাম্মদ বাদল সর্দার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মোল্লা, শেখ মোহাম্মদ আশরাফ হোসেন। সভা যৌথভাবে পরিচালনা করেন তুরিনো আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শিকদার বিপ্লব, মোহাম্মদ আশরাফ হোসেন এবং আলামিন সোয়াল। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুরিনো বাংলা মসজিদের ইমাম। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বক্তারা আরো বলেন এর মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। রিয়াজুল ইসলাম কাউসার, শিখর টিভি নিউজ, তুরিনো, ইতালি। দর্শক, এই ছিল আজকে শিখর টিভির কমিউনিটি সংবাদ। শিখর টিভি দেখতে ভিজিট করুন facebook.com/শিখর টিভি। শিখর টিভির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। শিখর টিভি।